রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন গোদাগাড়ী রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা। দুপুরে এক সংবাদ সম্মেলনে সেলিম রেজা জানান, সাংবাদিক পরিচয় গোপন করে গোয়েন্দা সংস্থায় কর্মরত বলে এক ব্যক্তি তার বাড়িতে যান। এ সময় সংসদ সদস্য ওমর ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে বলেন ওই ব্যক্তি। পরে মন গড়া তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। সেলিম রেজা জানান, গত ৭ জুলাই কয়েকজন অধ্যক্ষ সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে গেলে অধ্যক্ষ ফোরামের কমিটি গঠন এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এ সময় সংসদ সদস্য বিষয়টি মীমাংসা করে দেন। এ সময় সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ফারুক চৌধুরী বলেন, তাকে হেয় প্রতিপন্ন করতে কাল্পনিক সংবাদ প্রকাশ করেছে প্রতিপক্ষ। একজন ব্যক্তি আমার বাসায় প্রবেশ করে রাত্রিবেলাতে। এর আগে অভিযোগ করার জন্য আমাকে অভিযোগ করার জন্য বিভিন্নভাবে উস্কানি দেন। আমি কোনো প্রকার অভিযোগ বা মন্তব্য প্রকাশ করিনি। তারপরও আমাকে এবং আমার এমপি মহোদয়কে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। প্রিন্সিপালের রেফারেন্স নাই, সেলিমের কোনো উক্তি নাই। তারপরে যে এই নিউজটা হওয়ার পরে আমি পারিবারিকভাবে সামাজিকভাবে যে হেউ হলাম,